এই টাস্কগুলো প্র্যাকটিস করতে হবে আন্দোলন কর্মসূচি সব হবে। এক নম্বর টাস্ক, আমরা পুলিশকে স্যার বলা অভ্যেস করে ফেলেছি, এই অভ্যাসটাকে ত্যাগ করুন। স্যার ভদ্রতা সৌজন্যতা পুলিশের সাথে রাখা যাবে না। মমতা ব্যানার্জি অনেক উপরে, ওখানে না, বলবো না। দুই, পুলিশ রাজনৈতিক দলের কেডারে পরিণত হয়েছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই বলতে। গত দুদিন আগে আমতা থানায় কি ঘটনা ঘটেছে, জালেম চাচা আছেন, শামসুদ্দিন আছেন, চোখের সামনে শামসুদ্দিনকে বলবে যে আমতা থানায় আমরা গিয়েছিলাম রাত্রিবেলা, আমি ছিলাম উপস্থিত জালেম চাচার একটা এফআইআর করবার জন্যে। সকালবেলা এসে মারধর করেছে, আমরা আমতা থানায় পৌঁছেছিলাম 9:05, আমরা বেরিয়েছি 11:05, আমি বেরিয়েছি ওদেরকে বাড়ির ওখানে ছেড়ে, আমাদের 2 ঘন্টা। আমি হাইকোর্ট থেকে ওখানে যাবার পরেও 2 ঘন্টা আমতা থানার ওসিকে অপেক্ষা করতে হয়েছে একটা চিঠি নেবার জন্য, কন্টেন্ট নট ভেরিফাইড লিখে। এই পুলিশের উপর ভরসা আমরা করব? করা যাবে না। তার জন্য কি করতে হবে, পুলিশকে লাইনে নিয়ে আসতে হবে। লাইনে আনতে হবে কিভাবে, আপনি যখনই যাবে পুলিশ বলবে যে আমি নেব না, আপনি বলবেন খুব ভালো, প্রত্যেক থানা তো এখন তো মডার্ন হয়েছে, ইমেল আইডি আছে, সোজাসুজি ইমেল আইডিটা পাঠাবো, এটা বলে দেবেন, আমি ইমেলে পাঠাবো। যদি আপনার তো নেওয়ার কথা, আপনি কন্টেন্ট নট ভেরিফাইড লিখবেন। আজকে হোয়াটসঅ্যাপের যুগ, আপনাকে হোয়াটসঅ্যাপ করলে ডাবল টিক হয়ে যাবে, আপনাকে নিতে হবে। সুতরাং ওই পুরনো ধারণা থেকে পুলিশকেও বের করে আনতে হবে যে আমি নিলাম না, মানুষকে বসিয়ে রাখলাম, মানুষ হচ্ছেন আমার চাকর বাকর, এটা করা যাবে না। 3, প্রত্যেকটা থানা, আমতা থানায় আমরা দেখেছি, আমরা দাঁড়িয়ে আছি কাউন্টারে ডেস্ক অফিসারের কাছে, দেখা যাচ্ছে একটা ঘর, ওই বাচ্চাদের জুভেনাইলদের ডাকবার জন্য যে ঘরগুলো থাকে বা বাচ্চাদের যে চাইল্ড ফ্রেন্ডলি যে রুম থানাতে, সেখানে একটা ক্যালেন্ডার চলছে। ক্যালেন্ডারে কার ছবি, অনুরাগ ঠাকুরের নয়, বাংলার অনুরাগ ঠাকুর, সৌজন্যের সঙ্গে মাথায় গুলি মারবার কথা বলেন, বাংলার অনুরাগ ঠাকুর। ও বলেছিল গুলি মারো সালোকো, আর এখানে বলে আমি হলে এইখানে গুলি করতাম, এইখানে সৌজন্য রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হবে, এইখানে গুলি চলবে। তো এই জায়গা তার ছবি ঝুলছে। তারপরে কি হলো, আমাদের করতে হয়নি, শামসুদ্দিন, জালেম চাচা, আমি এবং আমার সঙ্গে আরও একজন ছিলেন, 4 জন মাত্র লোক থানাতে, পুলিশকে আমরাই বাধ্য করাতে পেরেছি সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে ওই ক্যালেন্ডারটা খুলে ফেলে দিতে। খুলে দিতে হবে ওদেরকে যদি আমরা ঠিক থাকি। সুতরাং কি হবে, নভেম্বর মাসে কি হবে, ডিসেম্বর মাসে কি হবে, চিঠি কি লিখব, হবে কর্মসূচি হবে, কিন্তু প্র্যাকটিসটা রোজ, আজ থেকে প্রতিদিন। আনিসের জন্যে যদি আমাদেরকে আনতে, আমাদের এই সংস্কৃতি পুলিশ সম্পর্কে বদলাতে হবে, একদিনের নয়, সংস্কৃতিটা অনেক দিন ধরে, আমি বলবো না 11 বছরের সংস্কৃতি, এই জন্মলগ্ন থেকে পুলিশ এইভাবে চলে এসছে। পুলিশকে আমরা মনে করি কি বলুন তো, পুলিশকে আমরা মনে করি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন একটা বাহিনী। আরে রাজ্য সরকার মাইনেটা নিশ্চিত করে, তার নিয়ন্ত্রণ আছে ওইটুকুর জন্যে। পুলিশ সেনাবাহিনীর মতনই একটি বাহিনী যেটি স্বতন্ত্র থাকবে সরকার থেকে, এই ধারণাটাই আমরা ভুলে গেছি। পুলিশ মানেই এখন আমরা দেখি পুলিশ মন্ত্রীর ছবি দিয়ে পুলিশকে প্রমাণ করা হচ্ছে, পুলিশ মন্ত্রী পুলিশের প্রধান নন। ধারণাটা বদলে দিতে হবে, যেটা আসল ধারণা সেই জায়গায় আসতে হবে। তার জন্য এই প্র্যাকটিসের মধ্যে এটা আনতে হবে, যদি করতে পারেন আনিস খানের জন্য আমরা বিচার। আসল কথাটা কি, জুডিশিয়ারির উপর ভরসার কথা বলছেন, আমরা নিজে দেখেছি একইরকম অবিচার। আমি বলছি এখানে খুব পরিষ্কার, আজকের জুডিশিয়ারি এমন একটি জায়গায় আছে যেখানে একজন বিচারপতি একটি মামলার ক্ষেত্রে রায় দিচ্ছেন, সিবিআই তদন্ত, সেই বিচারপতি 10 দিন বাদে আরেকটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত রিফিউজ করছেন। অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, আমরা কোর্টে আছি, আমরা জানি কেন কেন রিফিউজ করছেন, রাজনীতি নয় কারণটা, আমাদের বুঝতে হবে, এটা বলতে হবে না, সমালোচনা করতে হবে না প্রকাশ্যে। কেন আনিস খানের জন্য সিবিআই তদন্ত হবে না, আমি সিবিআই ভালো খারাপ এসবের মধ্যে না, কেন আমি দায় নেবো সিবিআই ভালো খারাপ, কিন্তু আনিসের আব্বা এই দাবি করেছেন আমাদের কাজ, তার সহনাগরিকদের কাজ হচ্ছে পরিবারটাকে কনফিডেন্স দেওয়া,
যাতে তদন্ত হয়, এইটার জন্য সিবিআই তদন্ত হওয়া দরকার। কেন হবে না? বক্তুয়ের রায়ের ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলছেন, বক্তুই মামলা যেখানে হাইকোর্ট সুমোটো মামলা করেছিলেন সেখানে ডিভিশন বেঞ্চ বলছেন, এই জ্ঞানবান সিং যার নেতৃত্বাধীন সিট, সেই জ্ঞানবান সিং রেজওয়ানুর রহমানের কেসের সময় তার বিরুদ্ধে হাইকোর্ট তাকে টেন্টেড অফিসার বলেছিলেন, অবজারভেশন আছে। সেই গ্রাউন্ডে বক্তুই মামলা জ্ঞানবান সিং এর সিট তার হাত থেকে চলে যেতে পারে সিবিআইতে, আনিস খানের ক্ষেত্রে কেন সেই জ্ঞানবান সিং এর সিটের রিপোর্ট আমরা মেনে নেব? এই প্রশ্ন তো স্বাভাবিক প্রশ্ন করতে হচ্ছে। আমরা জানি জুডিশিয়ারিতে আমাদেরকে লড়তে হচ্ছে, জুডিশিয়ারিও ভালো নেই, যে বিশ্বাসের জায়গা আছে জুডিশিয়ারির প্রতি মানুষের কনফিডেন্স আমাদের দেশে মানে অনেকটাই ভঙ্গু রয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটাও একটা লড়াই আমাদেরকে করতে হচ্ছে, আপিল হয়েছে। কেন হচ্ছে জানেন? সবকিছু কেনই আলাদা ট্রিটমেন্ট হচ্ছে বলুন তো রাষ্ট্রের কাছ থেকে? তার কারণ হচ্ছে আনিস খান এই নামটা আমাদের মধ্যে গড়ে ওঠা প্রতিবাদ সম্পর্কিত একটা মিথ ছিল। প্রতিবাদ করতে হলে তোমায় এটিবে থাকতে হবে, নয় বিটিবে থাকতে হবে, এর মাঝামাঝি কিছু থাকতে পারে না। মানে হয় তুমি সিএনআরসির প্রতিবাদ করবে, নয় তুমি পাড়ার মস্তানদের প্রতিবাদ করবে, দুটো প্রতিবাদ করো, একটার সাথে থাকো আর একটার সাথে থেকো না, ঠিক আছে। আর যদি তুমি দুটোর প্রতিবাদ করো তাহলে আনিস খান হতে হবে। এইটাই হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার জন্য আনিস খানকে মারা হয়েছে। শাসক আমাদের রাজ্যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নয়। কেন বলছি কথাটা, এটাও মিলিয়ে নেবেন অভিজ্ঞতা থেকে, হয়তো এর আগে পর্যন্ত আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছি যে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যবহার করেন, পুলিশকে ব্যবহার করেন, কিন্তু ফর দি ফার্স্ট টাইম আমরা দেখেছি পুলিশ কমিশনার একটি রাজ্যে চিফ মিনিস্টারকে নিজের স্বার্থে নিজের বাড়িকে রেড বাঁচানোর জন্য চিফ মিনিস্টারকে বসিয়ে রাখতে বাধ্য করায়, পুলিশ এখানে চিফ মিনিস্টারকে ব্যবহার করে। বিপদটাকে আপনাদের বুঝতে হবে, এতদিন পর্যন্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পুলিশকে ব্যবহার করে, কিন্তু দিনের শেষে ওই শক্তিগুলো রাজনৈতিক ছিল, কিন্তু এখন পুলিশ শক্তি তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যবহার করেন, এই জায়গায় আমরা নেমে গেছি। ফলে প্র্যাকটিস, আনিসের শিক্ষা হচ্ছে প্র্যাকটিস, ওই প্র্যাকটিসটাকে আনুন। প্রথম শুরু হোক পুলিশকে স্যার বলা, জি হুজুরি করা, আর ওই সিভিক দেখলেই তাদেরকেও তো গ্রামের মানুষ, সিভিক ভলেন্টিয়ার, আসলে ওগুলো দালাল, পলিটিক্যাল পার্টির দালাল, নীল জামা পড়েছে, দালালি করছে। যখন অভিষেকের ছবি খোলা হচ্ছে তখন ওই দালাল, তারা দেখছে, এফআইআর লিখতে যাচ্ছে, বড়বাবুর ওপর দুজন সিভিক এরম করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আপনারা জিজ্ঞেস করবেন শামসুদ্দিন ছিল, জালেম চাচা ছিল, এই অবস্থা। আমতা থানা বদলাচ্ছে, আমাদেরকেও বদলাতে হবে, এই লক্ষ্যে প্রত্যেক দিনের প্র্যাকটিসটাকে করুন, আমরা বদলে দেব। এটা কালচার বদলাতে হবে, আমাদের সেই দায়িত্বটা নিতে হবে, তবেই আমরা আনিসের জন্যে লড়তে পারবো। আর আপনারা যা কর্মসূচি নেবেন থাকবো, সমর্থন রইল।